ধেমাজি জিলা ছাত্র সন্থার উদ্যোগত দ্বিতীয় বার্ষিক গ্রন্থমেলার আয়োজন। 18 জানুয়ারীর 24 জানুয়ারীলৈকে ধেমাজি জিলা প্রশাসনের সহযোগত আর সদৌ ধেমাজি জিলা ছাত্র সন্থার উদ্যোগত ধেমাজি DRDA খেলপথারত অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বার্ষিক গ্রন্থ উৎসব। গ্রন্থমেলাখনত উপস্থিত থাকে বর্তমান সময়ের সর্বসমাদৃত উপন্যাস লাইফ অফ এ ড্রাইভার কেবিনের ইপারের স্রষ্টা রূপম দত্ত। আমি গ্রন্থমেলাত উপস্থিত হতে সদায় মানুষের ভালেই লাগে, তার আর রিমত নাই। কিন্তু আজি মই ইয়ালে আহিলো, প্রথম ধেমাজি ফলে আহি এনেকুৱা এটা পরিবেশ পাইছে, খুব ভাল লাগছে। ইয়াৰ মানুহখিনি মোক চিনি পাইছে, সকলোৰে সুকাম হৈছে। আৰু বাকি যিবোৰ বিপণী আছে বিপণী মালিকসকলকো মই চিনি পাই গুৱাহাটীতে তেওঁলোকৰ লগত চিনাকি হৈছিলে। বঢ়িয়া ধেমাজি কম, খালি বৰষুণৰ কাৰণে অলপ হেঙা আছে, বাকীতে এনেই বঢ়িয়া মজা। এই সম্পর্কে মই আগতেও কৈ আহিছোঁ, এতিয়াও কৈছোঁ, যেতিয়া অন্তরে কথা কয় অন্তর লাগেগে। মই এই কিতাপখন মই কিতাপ লিখিম বুলি বা মই কিতাব বিক্রি করিম বলে মই লিখা নাছিলোঁ, আৰু কোনো কালেও মই ভবা নাছিলোঁ এখন যে কেতিয়াবা কিতাপ হ'ব। আমাৰ অসমীয়া ভাষা আৰু সফটৱেৰ বিকাশ কেন্দ্র অনিল বৰুৱাই মোক প্ৰথম পাই লাগি আছিলে, এখন কিতাপ বনাম কিতাপ বনাম, লাষ্টত গৈ তেওঁ বনালে কিতাপ। এইখনতো ইয়াতে ভাল লাগিছে, আপোনাৰ এই যে কোনো কথা অহা নাই, সব মানুহে পঢ়িছে এখন কিতাপ। আসলতে কিতাপখন মোৰ কিতাপ বুলি ক'লে অলপ দিগদাৰ হয়, এখন মোৰ প্ৰতিটো বস্তু মোৰ অন্তৰৰ এটা এটা অনুভূতি সোমাই আছে। অসমৰ বিভিন্ন ঠাইৰ কেইবাটাও প্ৰকাশন গোষ্ঠীৰ গ্ৰন্থ বিপণীৰে সজাই তোলা হৈছে গ্ৰন্থমেলাৰ চৌহদ। লগতে মঞ্চত প্ৰায়বোৰ জাতি জনগোষ্ঠীয় কৃষ্টি প্ৰদৰ্শনৰ ব্যৱস্থা কৰিছে উদ্যোক্তাসকলে। অবশ্যে প্ৰতিকূল বতৰৰ বাবে গ্ৰাহকৰ ভিৰ পৰিলক্ষিত হোৱা নাই গ্ৰন্থমেলাখনত। ধেমাজিৰ পৰা অৰূপ বুঢ়াগোহাঁইৰ সহযোগত ৰিমজিম বৰুৱাৰ ৰিপৰ্ট, এনিটাইম 24।